কুম আসসালাম ওরমতুল্লা বারকাত সমানিবেন খাওয়া শেষে খাবারের প্লেটে যাবে কিনা আর হাত গুণ হবে কিনা এখানে বিষয়টি হচ্ছে বেকার সাপেক্ষে অনেকে খানা খায় আর খানা শেষে থালা বাসন একেবারে ছেটে খান না এটা ঠিক না হালচের মধ্যে আছে খানার কোন অংশের মধ্যে বরকত আছে কেউ জানে না তাই এখানে খানার কোনো অংশ ফেলে দেওয়া যাবে না নষ্ট করা যাবে না অনেকে দেখা যায় খানা খাইলেও কিন্তু অনেক কিছু রয়ে গেছে প্লেটের মধ্যে তারপরেও এখানে ফানি ডালে নষ্ট করে দিয়েছে না এমনটা করা ঠিক না আর আপনি যদি নাকি পরিপূর্ণভাবে এটাকে চেটে খেয়ে ফেলেন এর পরবর্তীতে এখানে হাত ধোন গুণের কোনো কথা নাই এটা অনেকে বললেও এটা কুসংস্কার এগুলো বিশেষ করা যাবে না বরং প্রয়োজনে আপনি ফেলে হাত দিতে পারেন আপনি প্লেট আপনি চেটে খেয়ে ফেললেন পরবর্তীতে এখানে হাত ধুলেন এতে কোনো সমস্যা নেই চরিত্র এখানে কোনো বাধা নিষেধ নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসাফ আলাইকুম রহমতুল্লাহ বরকাত I'm going